আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটিতে। আজকে জানাবো বাংলাদেশ কৃষি ব্যাংকে বর্তমানে চালু থাকা ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে চার ধরনের ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত রয়েছে। স্কিমগুলো হলো সাধারণ মেয়াদি আমানত বা নর্মাল FDR, ত্রৈমাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় প্রকল্প, BKB মাসিক মুনাফা প্রকল্প এবং BKB ডাবল প্রফিট স্কিম। প্রথমে জানাবো সাধারণ মেয়াদি আমানত বা নর্মাল FDR সম্পর্কে। সাধারণ মেয়াদি আমানত বা নর্মাল FDR তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে 3 মাস থেকে শুরু কিন্তু 6 মাসের কম, যার মুনাফার হার হচ্ছে 5.75%। দ্বিতীয়টি হচ্ছে 6 মাস থেকে শুরু কিন্তু 1 বছরের কম, যার মুনাফার হার হচ্ছে 5.85%। এবং তৃতীয়টি হচ্ছে 1 বছর থেকে শুরু কিন্তু 3 বছরের ভিতরে, যার মুনাফার হার হচ্ছে 6%। এবার জানাবো ত্রৈমাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় প্রকল্প সম্পর্কে। এই স্কিমটির মেয়াদকাল হচ্ছে 3 বছর, মুনাফার হার হচ্ছে 6.50%। অর্থাৎ আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর প্রতি লাখে 1,625 টাকা করে পাবেন। তবে যদি আপনি মেয়াদ পূর্তির পূর্বে অর্থাৎ 3 বছর পূর্ণ হওয়ার আগে যদি স্কিমটি ভেঙে ফেলতে চান, অর্থাৎ টাকা উত্তোলন করতে চান, সেই ক্ষেত্রে আপনি 6.5% হারে মুনাফা পাবেন না। আপনি পাবেন সাধারণ সঞ্চয় হিসাবের মুনাফা, যেটা 3.5% দেওয়া হয় সেই হারে মুনাফা পাবেন। এবার জানাবো BKB মাসিক মুনাফা প্রকল্প সম্পর্কে। এই স্কিমের মেয়াদ হচ্ছে 7 বছর, মুনাফার হার 7%। অর্থাৎ আপনি প্রতি মাসে 583 টাকা করে মুনাফা পাবেন। এই স্কিমটির ক্ষেত্রেও যদি আপনি 7 বছর পূর্বেই অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বেই যদি স্কিমটি ভেঙে ফেলতে চান, অর্থাৎ টাকা উত্তোলন করতে চান, সেক্ষেত্রেও আপনি 7% মুনাফা পাবেন না। সাধারণ সঞ্চয় হিসেবে মুনাফা অর্থাৎ 3.5% হারে মুনাফা পাবেন। সবশেষে জানাবো BKB ডাবল প্রফিট স্কিম সম্পর্কে। এই স্কিমের মেয়াদকাল হচ্ছে 12 বছর, মুনাফার হার হচ্ছে 7%। আপনি মেয়াদ শেষে যে টাকা জমা দিবেন তার ডাবল পাবেন, অর্থাৎ দ্বিগুণ পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 লাখ বা তার গুণিতক হারে টাকা জমা রাখতে হবে, অর্থাৎ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এইভাবে যত খুশি তত টাকা রাখতে পারেন এবং মেয়াদ শেষে তার ডাবল পাবেন। এবার জানিয়ে দিচ্ছি এই স্কিমগুলো খুলতে কী কী কাগজপত্র লাগবে। যার নামে স্কিমটি খোলা হবে তার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের একটি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2টি ছবি। এছাড়াও এই স্কিমটির যাকে নমিনি নিযুক্ত করা হবে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের 1টি ফটোকপি এবং 1টি পাসপোর্ট সাইজের ছবি। এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।